বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আন্ডারে তিনটা পল্লী বিদ্যুৎ সমিতি, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি এক, নরসিংদী এবং কুমিল্লা, এই তিনটা পল্লী বিদ্যুৎ সমিতির সাথে সামিট পাওয়ারের 2000 সনে তিনটা চুক্তি হয়, বিদ্যুৎ ক্রয়ের চুক্তি। সেই চুক্তিতে বিদ্যুতের প্রাইস নির্ধারণের একটা ফর্মুলা ছিল, যেটা হচ্ছে কনভেনশনাল ফর্মুলা। এবং পরবর্তীতে যখন বিদ্যুতের চাহিদা বেড়ে যায় 2004-05 সনে, ওই তিনটা পল্লী বিদ্যুৎ সমিতির সাথে আরবির আরেকটা রিভাইজ চুক্তি হয়। এই রিভাইজ চুক্তিতে যে বিদ্যুতের মূল্যের যেই ফর্মুলাটা নির্ধারণ করা হয়, সেই ফর্মুলাটা নিয়েই আজকে মূলত মামলার রায়টা হলো। এই দুই সেট অফ এগ্রিমেন্টের ভিতরে মূল্য, বিদ্যুতের মূল্য নির্ধারণের একটা বৈসাদৃশ্য ছিল। এর ফলে সামিট আরিবির কাছে ডিসেম্বর 2022 পর্যন্ত প্রায় 718 কোটি টাকা দাবি করে যে অতিরিক্ত বিল দিতে হবে, এবং সেটা হচ্ছে তাদের চুক্তির কন্ডিশন অনুযায়ী। চুক্তিতে যে বিদ্যুতের মূল্যের যেই ফর্মুলা দেওয়া ছিল, সেই ফর্মুলা অনুযায়ী তাদের হিসাব মতে 818 কোটি টাকা ডিসেম্বর 2022 পর্যন্ত তাদের পাওনা। এই মামলাটা দীর্ঘদিন থেকে চলছে। 2011-র আগস্ট মাসে আমাদের সরকার থেকে জ্বালানি মন্ত্রণালয় থেকে আরিবিকে চিঠি দিয়ে জানায় দেওয়া হয় যে এই বিদ্যুৎ ক্রয়ের যে কন্ট্রাকচুয়াল মূল্য বা চুক্তির যে মূল্য, সেই মূল্য দেওয়ার আর কোনো সুযোগ নাই, বিকজ এই চুক্তিতে যে পদ্ধতিতে মূল্য নির্ধারণ করা হয়েছে সেটা আমাদের দেশের স্বার্থ বিরোধী। অতএব আরবিকে বলা হলো যে সামিটের সাথে তোমরা নেগোসিয়েট করে চুক্তিটা পুনর্নির্ধারণ করো, এই মূল্যটা পুনর্নির্ধারণ করার জন্য বলা হলো। অ্যাকর্ডিংলি আমরা চিঠি দিলাম সামিটকে এই মূল্য পুনর্নির্ধারণ করার জন্য, সামিট এই ব্যাপারে কোনো সাড়া দিল না। এবং আমরা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী, এই মন্ত্রণালয় আমাদেরকে যেই প্রাইসটা নির্ধারণ করে দিল, সেই প্রাইস অনুযায়ী আমরা 2011 থেকে আজ পর্যন্ত দিয়ে যাচ্ছি। অতিরিক্ত যে পয়সাটা সামিট দাবি করছে সেই পয়সাটা আমরা দিচ্ছি না। সামিট দাবি করে যাচ্ছে, কিন্তু তারা, আমরা তাদেরকে যেই মূল্য পরিশোধ করছি যেটা আমাদের মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত, সেই মূল্যেই আমাদেরকে বিদ্যুৎ দিয়ে যাচ্ছে। 2011 থেকে এখন পর্যন্ত ওই আমাদের নির্ধারণকৃত মূল্যেই কিন্তু তারা বিদ্যুৎ দিচ্ছে, চুক্তির বাইরে মন্ত্রণালয় যেই মূল্য নির্ধারণ করে দিল ওইটা তখন ছিল হচ্ছে 2.83 টাকা, সেটাই এখনও বলবৎ আছে 2.83 টাকা। তখন হাইকোর্ট বলেছিল যে না, প্রথমে এই এই চুক্তিটা যখন আমরা পয়সা দিচ্ছি না, তখন তারা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে প্রথমে যায় এই মামলাটা করে, তাদের দাবি আদায়ের জন্য তখন প্রায় 400 কোটি টাকার মতো ছিল তাদের দাবি। তারা মামলা ফাইল করে 2013-তে বিআরসি, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, একটা জাজমেন্ট দেয়। সেই জাজমেন্টে তারা বলে যে চুক্তি অনুযায়ী মূল্য পরিশোধ করতে হবে, এবং আমরা এগ্রিভড হয়ে সেই রায়ের এগেনস্টে হাইকোর্টে একটা মামলা রিট পিটিশন করি 2016-তে, এবং হাইকোর্টও আমাদেরকে বলে দেয় যে না, চুক্তি অনুযায়ী যে মূল্য নির্ধারিত হয়েছে সেই মূল্যই দিতে হবে। তার এগেনস্টে আমরা অ্যাপিল করি অ্যাপিলের ডিভিশনে। আজকে সেই অ্যাপিলের রায় হলো, অ্যাপিল কোর্ট বলে দিয়েছে যে চুক্তি অনুযায়ী আমাদের মূল্য দেওয়ার কোনো প্রয়োজন নাই, যেইভাবে আমরা বিদ্যুৎ চাচ্ছে অতিরিক্ত দাবি যেটা করেছে সামিট, সেটার কোনো যৌক্তিকতা নাই। হাইকোর্টের যে জাজমেন্ট ছিল সেটাকে স্যাটিসফাইড করে দিয়েছে, এবং বিআরসি যে জাজমেন্ট ছিল সেটাকে বলেছে যে উইদাউট এনি লফুল অথরিটি। এখানে আপিল বিভাগ একটা আসলে যুগান্তকারী রায় দিয়েছে, কারণ সামিটের আইনজীবীদের যেই বক্তব্য ছিল সেই বক্তব্য হচ্ছে যে যখন কম্পিটেন্ট কোনো পার্টি একটা কন্ট্রাক্টে এন্টার করে, তখন সেই কন্ট্রাক্টটাই বাইন্ডিং, এই কন্ট্রাক্টের বাইরে আর কিছু থাকে না, এমনকি রাষ্ট্র আইন করেও সেই কন্ট্রাক্ট পরিবর্তন করতে পারে না। সেটা সঠিক আছে, কিন্তু এর পরবর্তীতে পৃথিবীতে অনেক পরিবর্তন এসেছে। এখন এটা কমার্শিয়াল কন্ট্রাক্টের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু যখন কন্ট্রাক্টটা হয় কোনো সভরেইন কন্ট্রাক্ট, অথবা কন্ট্রাক্টটা হয় যখন কোনো ন্যাচারাল রিসোর্স নিয়ে, তখন যে যত ক্ষমতাধরই হোক না কেন, এমনকি সরকারও এমন কোনো চুক্তিতে স্বাক্ষর করতে পারে না যেই চুক্তিটা এই দেশের জনগণের স্বার্থ বিরোধী হয়। যেহেতু এই চুক্তির একটা কম্পোনেন্ট হচ্ছে ন্যাচারাল রিসোর্স গ্যাস, কারণ সরকার সামিট পাওয়ারকে নির্ধারিত মূল্যে আনইন্টারাপ্টেড গ্যাস সাপ্লাই দিত, এবং সেই গ্যাস দিয়েই তারা বিদ্যুৎ উৎপাদন করত। সো এটা একটা সভরেন গ্যারান্টি ছিল, এবং
আমাদের কনস্টিটিউশনে তো আপনারা জানেন এটি সেফগার্ড দেওয়া আছে, ন্যাচারাল রিসোর্স বিলং টু দ্য পিপল অফ দ্য নেশন। সো এই ন্যাচারাল রিসোর্স যেটা, সেটা রাষ্ট্র আমার জনগণের কাস্টোডিয়ান হিসেবে তারা এটা হোল্ড করে। রাষ্ট্র বা সরকার ইচ্ছা করলেই ন্যাচারাল রিসোর্স তাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারে না। সো এই কথাটাই অ্যাপিলেট ডিভিশন বলেছে যে ন্যাচারাল রিসোর্স যখন ব্যবহার করতে হবে তখন এমনভাবে ব্যবহার করতে হবে যেটা রাষ্ট্রের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট স্বার্থ বজায় থাকে। এই যেই চুক্তিতে স্বাক্ষর করা হয়েছিল 2004-05-05-এ, সেই চুক্তিতে এই ন্যাচারাল রিসোর্সের ব্যবহারটা আমাদের দেশের জনগণের স্বার্থ বিরোধী ছিল। এটা হচ্ছে অ্যাপিলেট ডিভিশনের অবজারভেশন। সো আজকের রায় মূলত দেশের জনগণের জয়, যে দেশের আইন, দেশের জনগণের যে অধিকার, যে ন্যাচারাল রিসোর্সের যে অধিকার, সেটাকেই রক্ষা করেছেন।